বহরমপুর থেকে দার্জিলিং যাওয়ার পথে দুর্ঘটনা। ঘটনায় আহত তিনজন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের গাজল থানার আলমপুর এলাকা। প্রচন্ড গরম, তাই দার্জিলিং ঘুরতে যাওয়ার পরিকল্পনা। সেই মতো বহরমপুরের সুতিমোড় থেকে মারুতি গাড়ি করে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা। কিন্তু যাওয়ার পথেই বুধবার সকালে গাজল থানার আলমপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মারুতি গাড়ি। ঘটনায় আহত হয় তিনজন। জানা গেছে আহতরা হলো সুশান্ত রায়, সুচন্দ্রা রায় এবং শুভেন্দু রায়। ঘটনার পর এনএইচ কর্মীরা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জানা যায় তাদের তিনজনেরই বাড়ি বহরমপুরের সুতি মোড় এলাকায়। প্রচণ্ড গরমে দার্জিলিং যাচ্ছিলেন তারা ঘুরতে। যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।